আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব যে ছোট আমলগুলো করলে তাহাজ্জুদের মতো ফজিলত পাওয়া যায়। ফরজ সালাতের পর সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর সর্বাধিক ফজিলতপূর্ণ সালাত হলো রাত্রির সালাত বা নফল সালাত। মুসলিম, হাদিস নাম্বার 1163। এবার জানব যে আমলগুলো করলে তাহাজ্জুদের মতো ফজিলত পাওয়া যায় সে সম্পর্কে। এশা ও ফজর সালাত জামাতের সাথে আদায় করা। মুসলিম, হাদিস নাম্বার 656। জোহরের পূর্বে চার রাকাত সালাত আদায় করা। আবু দাউদ, হাদিস নাম্বার 1269। ইমামের সাথে সম্পূর্ণ তারাবির সালাত আদায় করা। আবু দাউদ, হাদিস নাম্বার 1375। রাতের বেলা 100 আয়াত কোরআন তিলাওয়াত করা। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 16958। রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা। বুখারী, হাদিস নাম্বার 5009। উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিন বান্দা তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতের কিয়ামকারী এবং দিনের সিয়াম পালনকারীর মর্যাদা লাভ করে থাকে। আবু দাউদ, হাদিস নাম্বার 4798। মিসকিন ও বিধবা মহিলাদের সহযোগিতা করা। তিরমিজি, হাদিস নাম্বার 1969। জুমার দিনে করণীয় আমলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বিভিন্ন নির্দেশনা দিয়ে গেছেন, তন্মধ্যে পাঁচটি আমল বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন অন্যকে গোসল করালো এবং নিজে গোসল করল, মসজিদে আগে যাওয়ার জন্য উৎসাহ দিল এবং নিজেও আগে ভাগে মসজিদে গেল, পায়ে হেঁটে গেল এবং কিছুতে আরোহণ করল না, অতঃপর ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করল এবং কোনো অনর্থক কাজ করল না, তাহলে তার জন্য প্রতি কদমে এক বছরের সিয়াম ও রাত্রিকালীন কিয়ামের নেকি রয়েছে। আবু দাউদ, হাদিস নাম্বার 345। রাতে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে পড়া। নাসাই, হাদিস নাম্বার 1747। বেশি বেশি জিকির করা। তিরমিজি, হাদিস নাম্বার 3377। অপরকে তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ আমল শিক্ষা দেওয়া। মুসলিম, হাদিস নাম্বার 1893। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।